আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গঙ্গারামপুর পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে কর্মী সভা ও দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হল বুধবার। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক প্রশান্ত মিত্র, সহ পৌর প্রশাসক সুব্রত মুখোপাধ্যায়, গঙ্গারামপুর প্রশাসক মণ্ডলীর সদস্যা অমিতা সরকার বিশ্বাস, তুলসী প্রসাদ চৌধুরী, গঙ্গারামপুর শহর তৃণমূল সভাপতি বিপ্লব সেন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিনের এই সভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। এর পাশাপাশি গঙ্গারামপুর পৌরসভা এলাকায় গত 5 বছরের উন্নয়নের পরিসংখ্যান প্রদান করা হয়। সেই সঙ্গে আগামী দিনে আগামী পৌরসভা নির্বাচনে 18টি ওয়ার্ডের তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে কর্মীদের আশ্বস্ত করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। এর পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য 7 নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র এবং গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত মিত্র। এ প্রসঙ্গে কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র এবং গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত মিত্র কি বললেন শুনে নেব। মাসখানেক আছে সম্ভাব্য, তার আগে আপনার নিজের ওয়ার্ডে আজকে দলীয় কার্যালয় উদ্বোধন হলো, এর ফলে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কতটা সুবিধা হবে? না, নিঃসন্দেহে সুবিধা হবে। আমাদের এখানটায় কোনো অফিস ছিল না 7 নম্বর ওয়ার্ডে, আর বাজার এটা হচ্ছে একটা মেন জায়গা, এটা কেবলমাত্র 7 নম্বর ওয়ার্ডের যে একটা মেন জায়গা তা না, এটার সঙ্গে আমাদের 10 নম্বর ওয়ার্ডটাও জড়িত পাশাপাশি এবং এখানটা 8 নম্বর ওয়ার্ডও জড়িত। সুতরাং এই ধরনের একটা অফিস একদম বাজারে এইরকম একটা প্রধান জায়গা হওয়াতে এটা নিঃসন্দেহে আমাদের পক্ষে উপকারী হবে, কাজ দিবে, মানুষের পক্ষেও এটা অনেকটাই সুযোগ তৈরি করবে। দেখা যাচ্ছে যে সামনে পৌর নির্বাচন, তার আগে এইবারও তো আপনাকে ফেস করেই গোটা পৌরসভাতে নির্বাচন হবে, তার আগে আপনার একদম নিজ এলাকাতে পার্টি অফিস আপনারা খুললেন, মূলত কী কারণ বা লক্ষ্য রয়েছে? কারণ আমাদের 7 নম্বর ওয়ার্ডে যেটার অভাব ছিল সেটা হচ্ছে পার্টি অফিস। সেই কারণে আমরা আজকে একটা ভালো দিন আমাদের সমস্ত মানুষের কাছে, সেই দিনটাকে আমরা বেছে নিয়ে আজকে আমরা এখানে একটা পার্টি অফিস তৈরি করলাম, যেটা আজকে আমাদের পশ্চিমবাংলার কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী মাননীয় বিপ্লব মিত্র তিনি এটার উদ্বোধন করলেন, তাকে দিয়ে উদ্বোধন করানো হলো। যেহেতু তারও নিজস্ব ওয়ার্ড এটা, সেই কারণে এখানকার মানুষ শুধু আমাদের যে সাথের যে এই ওয়ার্ডি অফিসে কাজ হবে তা নয়, আমাদের পার্শ্ববর্তী যে ওয়ার্ডগুলো আছে সমস্ত ওয়ার্ডে সমস্ত মানুষ এখানে এসে তারা তাদের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো তারা বলতে পারবে এবং এখান থেকে কাজকর্মগুলো হবে সমস্ত। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। আসন্ন উৎসবের দিনগুলিকে আরও সুন্দর করে তোলার জন্য অডিও ভিজুয়াল আপনাকে জানায় স্বাগত। এবারের উৎসব হবে অডিও ভিজুয়ালের সাথে জমজমাট অফারে ভরপুর। একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রিজ, প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার, সঙ্গে থাকছে 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তির সুবিধে। এছাড়াও পাবেন ডিশ ওয়াশার, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, ওয়াশিং মেশিন, থাকছে সনি কোম্পানির টিভিতে আপ টু 7,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং এসির উপর 40% পর্যন্ত ডিসকাউন্ট, শর্ত সাপেক্ষে পেয়ে যাবেন এই সমস্ত কিছুই। এছাড়াও পাবেন সকল প্রকার মোবাইল, আইফোন মাত্র 1 টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন
স্মার্টফোন, সঙ্গে পুরনো মোবাইল এক্সচেঞ্জের দারুণ সুযোগ। এছাড়াও পাবেন ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, হোম থিয়েটার ও সকল প্রকার হোম অ্যাপ্লায়েন্সের বিপুল সম্ভার। তাই আর ভাবছেন কেন, চলে আসুন আপনাদের সুপরিচিত অডিও ভিজুয়ালে। ডিবি রোড, গঙ্গারামপুর।